বিসমিল্লাহিরাহমানিরাহিম। ওয়েলকাম টু আসমাতুল কুকিং। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য একটা হোয়াইট সস পাস্তা তৈরি করব। তো আমার হোয়াইট সস পাস্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগবে। তো আমি এখন মূল রান্নাতে চলে যাব। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পাস্তা নিয়ে নিচ্ছি। তো আমি এখন পাস্তাটা মূল রান্নাতে চলে যাব। তো পাস্তাটা সিদ্ধ করার জন্য আমি একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এখন গরম হওয়ার জন্য আমি চুলা জলটা ধরিয়ে দিব। পানিটা গরম আসার জন্য আমি অপেক্ষা করব। তো পাস্তা সিদ্ধ করার জন্য আমি পানিটায় কিছুটা তেল দিয়ে দিব আর কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পানি যখন আপনার পাস্তা সিদ্ধ করবেন তখন পানি আর লবণটা দিলে পাস্তাটা একটার সাথে একটা লেগে যাবে না, সেই জন্য আমরা পানি আর লবণ পাস্তাটা দিয়ে পানিটা দিয়ে দিব। তো পানিটা গরম বলক হয়ে আসলে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। পানিটা বলক হয়ে আসলো, এই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলি সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। 5-6 মিনিটের জন্য আমরা পাস্তাগুলি সিদ্ধ করার জন্য অপেক্ষা করব। মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে আমরা পাস্তাটা নিচে লেগে না যায়। তো আমরা পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য আরও 2-4 মিনিট অপেক্ষা করতে হবে। পাস্তাটা পুরোপুরি সিদ্ধ হলে তারপরে পাস্তাটা আমরা উঠিয়ে ফেলব। তো দেখুন পাস্তাগুলি সিদ্ধ হয়ে গেছে। পাস্তাগুলি যখন সিদ্ধ হবে তখন পাস্তাগুলির কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আমি পাস্তাগুলি উঠিয়ে নিব। পাস্তাগুলি আমরা ধোয়ার প্রয়োজনে পাস্তাগুলি এভাবে আমরা উঠিয়ে নিব। আমরা পাস্তাগুলি ধুলে পাস্তাগুলির স্বাদগুলো একটু কমে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা পাস্তাগুলি ধুবো না, এইভাবে উঠিয়ে পাস্তাগুলি রেখে দিব। এরপর আমি কিছু সবজি নিয়েছি পাস্তার সাথে দেওয়ার জন্য। পাস্তার সাথে দেওয়ার জন্য কিন্তু বেশি পরিমাণে সবজি নেওয়া যাবে না। বরবটির পরিবর্তন আপনি এখানে ফুলকপিও নিতে পারবেন, এরপর বেশি সবজি দেওয়া যাবে। তো আমি এই ক্ষেত্রে সবজিগুলি একটু হালকা করে ভেজে নেব। তো আমি প্রথমে একটা কড়াই দিয়েছি, কড়াইতে একটু গরম হয়ে আসলে আমি তেল দিয়ে দিব, খাওয়ার তেলটা দিয়ে দিব। তো আমি সবজিগুলো একটু ভেজে নিব। তো কড়াইটা গরম হয়ে আসার জন্য আমি একটু অপেক্ষা করবো। কড়াইটা গরম হয়ে গেল, আমি এই পর্যায়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সবজিগুলি দিয়ে দিচ্ছি, গাজর, আলু আর দিয়ে দিব আমি এখানে বরবটি। এরপর আমার অ্যাড করতে হবে এখানে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে এখানে গোলমরিচ, তাকে পরিমাণ মতো আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে আমি টেস্ট দিব। এখন এগুলি সবগুলো মিশে একসাথ করে ভেজে নেব। সবগুলি একসাথে মেখে ভালোভাবে ভেজে নেব। আমি পুরোপুরি সিদ্ধ করবো না, আমি হালকা একটু সিদ্ধ করে নেব। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব আমার টমেটো যে স্লাস করে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলি আমি দিয়ে দিচ্ছি। টমেটোগুলিও ভালো করে একসাথে করে মেখে নেব। তো আমার সবজিগুলি ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলি এখন সরিয়ে ফেলবো। এবার পাস্তাটা রান্না করার জন্য আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি এখন আমি কড়াইটা বাটার দিয়ে দিব। তো এই পর্যায়ে আপনারা বাটার ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবেন না, এই পর্যায়ে বাটারটা অবশ্যই লাগবে। তো বাটারটা একটু গলার জন্য আমি অপেক্ষা করব। এখন আমি কিছু ময়দা দিয়ে দিব। ময়দাটা চালটা আমি কিন্তু হালকা জ্বালে নিচ্ছি, একদম ময়দাটা অবশ্যই আপনারা পরিমাণ মতো করে নেবেন। তো আমি তেলের ভিতরে ময়দাটা একটু ভেজে নিব, ভেজে ময়দার কালারটা আমি একটু চেঞ্জ করে নিব। এই পর্যায়ে আমি এখন দুধ দিয়ে দিব। ময়দাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, তো আমি এখন দুধ দিয়ে দিব। দুধটা আমরা গরম করে তারপরে দুধটা ইয়ে করে দিতেছি। এই পর্যায়ে আপনি ভালোভাবে নাড়তে হবে। আমি কিন্তু চালটা একটু উবিয়ে আসতে দিয়ে রেখেছি, কিছুক্ষণ পরে চালটা একটু বাড়িয়ে নিব। যখন সসটা তৈরি করা হবে তখন আমি জালটা বাড়িয়ে নিচ্ছি। এরপর আমি জালটা বাড়িয়ে দিয়েছি,
তো এখন দিয়ে দিব আমি গোলমরিচ, এখানে আমি গোলমরিচ দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পাস্তা সিদ্ধ করা পাস্তা গুলি আমি দিয়ে দিচ্ছি। সবগুলি পাস্তা একেবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি লবণটা দেখবো, এই পর্যায়ে আপনার যা যা লাগবে সব দিয়ে নেব। আমার এখন লবণ লাগবে, আমি আর একটু লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি একটু সাদা সাজানোর টেস্টি সল দিয়ে দিব। আরেকটু গোলমরিচ দিয়ে দিব, তারপর আমি এখানে আরো চিনি অ্যাড করবো। চিনিটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারে। তো আমি আমার যখন বাচ্চা আছে আমি চিনি অ্যাড করবো। তো আমি এখানে আমার পছন্দ মতো পরিমাণ মতো আমি হাফ চামচ চিনি অ্যাড করে নিচ্ছি। তো এখন সবগুলি একসাথে করার পরে আমি এই পর্যায়ে আমাদের সবজি ভাজার সবজিগুলি দিয়ে দিচ্ছি। তো এখন আমি কিছুটা চিলি সস ব্যবহার করবো, অ্যাড করবো। চিলি সস অ্যাড করার আগে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে লবণটা একটু কম দিতে হবে। তা আমি লবণটা কমে দিয়েছি। এখন আমার এগুলি সবগুলি আমি মেখে পরিবেশন, সবগুলি আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমার তৈরি হয়ে গেলো হোয়াইট সস পাস্তা, আমি এখন পরিবেশন করে নেব। তো আমি একটা পাত্রে বেড়ে নিব পরিবেশন করার জন্য। তো আমার তৈরি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। তো আমার পাস্তাটা যদি